उच्च माध्यमिक परीक्षा सूची निये धोआशा किन्तु थेकेई गेल जौथ सांबादिक बैठक करार कथा छिल आज एवं सूची प्रकाशेर कथा थाकलेओ स्थगित निर्धारित सांबादिक बैठक कबे कोन परीक्षा की पद्धतिते परीक्षा ता निये किन्तु धोआशा तैरी हलो आज संसद एवं पर्षदे जौथ सांबादिक सम्मेलन करे जानानोर कथा छिल परीक्षा निर्घंट माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षा कबे हबे ता निये आज ही सांबादिक सम्मेलन करे जानानोर कथा छिल किन्तु सेई सांबादिक बैठक स्थगित रखा हलो गतकाल ही देखल सीबीएसई बोर्ड दिल्ली बोर्ड क्लास टुएल्भर परीक्षा बातिल कर आगे क्लास टेनर परीक्षा बातिल कर आज ए राज्य की सिद्धांत नए से दिखे ही तक सबाई क्योंकि सांबादिक सम्मेलन आपात तो स्थगित कर रकम खबर ही पा जा पौलमी राय प्रतिनिधि रोन संगे और विस्तारित जानवें पौलमी একদমই দেখো আজকে সকাল থেকে যে বিষয়টা আমরা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা সমস্যার বিষয় আজকে সুপ্রিম কোর্টের একটি রায় অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলাটি উঠবে সেই মামলার রায় যদি পরীক্ষা বাতিলের পক্ষে যায় তাহলে সেক্ষেত্রে রাজ্যের পক্ষে পরীক্ষা নেওয়া রাজ্য তো অসম্ভব এবং যদি সমস্ত রাজ্য এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা পরীক্ষা নেবে না সেক্ষেত্রে একটি রাজ্য ব্যতিক্রমী হওয়া অসম্ভব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার এই মুহূর্তে ধীরে ধরে নীতি নিয়েছে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি যেহেতু পরীক্ষা হবে এটা মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন কিন্তু কবে থেকে পরীক্ষা হবে সেই বিষয়টা কিন্তু চূড়ান্ত করবে গত শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলে আজকের যে সাংবাদিক বৈঠক সেটা কিন্তু নির্ঘণ্ট প্রকাশেরই সাংবাদিক বৈঠক ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সেই সাংবাদিক বৈঠক বাতিল করা বা স্থগিত রাখা এটা কিন্তু ইঙ্গিত করছে যে রাজ্য সরকারও এই মুহূর্তে গোটা ভারতবর্ষের অন্য যে রাজ্যগুলো রয়েছে তারা কি সিদ্ধান্ত নেয় সেই দিক তারা নজর রাখতে চাইছে এবং আজকের যে সুপ্রিম কোর্টের রায় সেটা কোন দিকে যায় সেই দিকেও তারা নজর রাখতে চাইছে সামগ্রিকভাবে যা পরিস্থিতি তাতে কিন্তু এটুকু অন্তত খুব স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা গতকালকে প্রধানমন্ত্রী জানানোর পরে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে তারাও কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করেছে তাহলে এই রাজ্য একেবারে ব্যতিক্রমী হওয়াটা কিন্তু সেই সেই পরিস্থিতিতে সম্ভব নাও হতে পারে অন্য সমস্ত রাজ্য যদি সিদ্ধান্ত নেয় যে তারা পরীক্ষা নেবে না সেক্ষেত্রে পরীক্ষা বাতিলের পথেই হাঁটার মতো পরিস্থিতি তৈরি হবে তাই সব দিক বিচার করার জন্যই এই মুহূর্তে পর্যবেক্ষণ করাটাই বেশি প্রয়োজন সেটাই মনে করছে রাজ্য সরকার এবং তারা কিন্তু গোটা দেশের কি কোন দিকে যায় বা তারা সব রাজ্যগুলো কি সিদ্ধান্ত নেয় সেই বিষয়টাই এখনো এখন নজরে রাখার চেষ্টা করছে এবং সেই কারণেই আজকের এই সাংবাদিক বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিলি একদমই বলুন এবং পরীক্ষা যদি পিছিয়ে না হয় যদি বাতিল করা হয় সেক্ষেত্রে তো কিছু টেকনিক্যাল প্রবলেমও থেকেই যায় অর্থ শিক্ষা বর্ষটাও তো পিছিয়ে যায় পড়ুয়াদের সেই দিকটা নিয়ে কিভাবে সামাল দেওয়া যেতে পারে শিক্ষাবিদরা কি আলাপ আলোচনা করছেন কি জানতে পারছো দেখো সবচেয়ে যেটা সমস্যার বিষয় যদি পরীক্ষা বাতিল হয় সেক্ষেত্রে যেটা সব থেকে সমস্যার তৈরি হবে যে মার্কশিট কিভাবে তৈরি করা যাবে এই বিষয়টা কিন্তু সব থেকে চিন্তার বিষয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ইভালুয়েশন পদ্ধতি সেটা কিভাবে তারা করবে সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ এবছর কোনো পরীক্ষা হয়নি টেস্ট পরীক্ষা হয়নি ফলে সব মিলিয়ে এমন পরিস্থিতির মধ্যে অন্তত এই রাজ্যের 20 লক্ষ পরীক্ষা কিভাবে পরীক্ষা অর্থাৎ তাদের মূল্যায়ন কিভাবে হবে সেই বিষয়টা থেকে চিন্তার বিষয় হয়ে যায় যদি পরীক্ষা না হয় তাহলে কোন পদ্ধতিতে তাদের মূল্যায়ন হবে এটা কিন্তু এখন সব থেকে মাথা ব্যথার কারণ একদমই বলবি সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গেল পূর্ব নির্ধারিত সাংবাদিক বৈঠক বাতিল করা হয়েছে এবং আজকের এই বৈঠক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা করার কথা ছিল উচ্চ মাধ্যমিক পর্ষদ এবং সংসদ মাধ্যমিক সংসদ এই দুই বোর্ডের আজ একসঙ্গে প্রেস কনফারেন্স করার কথা ছিল কিন্তু সেই বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা যাচ্ছে অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রায় বেরোনোর কথা রয়েছে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল এবং তারই আজ রায় দিতে পারে সুপ্রিম কোর্ট সেখানে যদি পরীক্ষা বাতিলের পক্ষে রায় দেওয়া হয় সেক্ষেত্রে এরাজ্যেও পরীক্ষা বাতিল করা হতে পারে এখনো পর্যন্ত কি দাঁড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে কারণ সুপ্রিম কোর্টের রায়ের দিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছে সব পক্ষই পৌলমী রায় রয়েছেন আমাদের সঙ্গে পৌলমী যেরকম বলছিলেন
ভবিষ্যতে যেটা সমস্যার কারণ তোমাকে যেটা আমি বলছিলাম যে মূল্যায়ন পদ্ধতি প্রথমত এরা নগর শহর কেন্দ্রিক যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি অধিকাংশ পরীক্ষা তারা অনলাইনে নিয়েছে, টিচারদের পরীক্ষা হয়েছে, তাদের যে পূর্ণ মানের যে পরীক্ষা সেই পরীক্ষা তারা দিতে পেরেছে, ফলে মূল্যায়নের জন্য সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু তাদের মূল্যায়ন হবে, তাদের মার্কশিট দেওয়া হবে। কিন্তু এই রাজ্যের যে পরীক্ষার্থীরা রয়েছে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব মিলিয়ে প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী, তাদের কিন্তু এই গত এক বছরে কোনো পরীক্ষা হয়নি।